থেকে আমরা এটা মানি না। কারণ হচ্ছে যেখানে কারিগরিরা হচ্ছে মাত্র 6 মাস ক্লিনিক্যাল প্র্যাকটিস করে, আর সেখানে তাও আবার বাংলা মিডিয়ামে, আর সেখানে আমরা এইচএসসি করে 3 বছর 6 মাস ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে ক্লিনিক্যাল প্র্যাকটিস করে আসি, সেখানে আমরা কীভাবে আমাদের সম্মান করা হয়। আর হচ্ছে তারা হচ্ছে ইন্টার না, তারা ইন্টারও পাস করে না, তারা এসএসসি পরে আসে। এখন কথা হচ্ছে স্বাস্থ্যক্ষেত্রে তো অনেকেই পদ আছে, তাদের অন্য জায়গায় নেওয়া হোক, আমাদের সমমান কেন করা হয়েছে? এখন তোমাদের দাবি কি? দাবি কি? আমাদের দাবি একটাই, কারিগরি মুক্ত নার্স চাই। কারিগরি এবং নার্স এক নয়, রোগীর জীবন নিয়ে খেলা নয়, কারিগরি এবং নার্স এক নয়। আবার শুরু করি, জোরে বলবেন। আমরা এখানে একটাই দাবি নিয়ে আসছি, এখানে পেশেন্ট কেয়ার টেকনোলজি এবং ডিপ্লোমা সায়েন্স এন্ড মিডিওগ্রাফির সাথে একসাথে করা হয়েছে, এটা সমতুলনা করা হয়েছে, এই দাবি আমরা মানি না। নার্সিং একটা সম্মানিত পেশা, এই পেশার সাথে জড়িত প্রত্যেকটা পেশেন্টের জীবন একটু যদি দেখে থাকেন, তাহলে একটা দিন যদি হসপিটালে কোনো নার্স থাকে, তাহলে রোগীর অবস্থা, হসপিটালের অবস্থা, দেশের জনগণের, যারা হচ্ছে লোকাল জনগণ, যারা অসুস্থ পেশেন্ট, তাদের অবস্থা কী হয়, আর 6 মাসের একটা কোর্স করার পর কীভাবে নার্সিংকে সমতুলনা করা হয়, যেখানে আমরা ইন্টারমিডিয়েট সায়েন্স থেকে পড়ে 3 বছর ইংলিশ থেকে পড়ে 60 মার্কে, যেখানে 100 মার্কের পরীক্ষায় 60 মার্ক পাশ করে রাতের পর রাত খাটুনি করে এই যে পরীক্ষা দিয়ে পাশ করার পরে আবার 6 মাস ইন্টার্নি করার পরে আমরা হচ্ছে যে একটা রেজিস্টার্ড নার্স হই, তারপরে তাদের সমতুল্য একটা বাংলা মিডিয়াম থেকে পাশ করে, মানে তারা অনার্স কোথায় পাও, তারা ইন্টার কোথায়, তারা মেট্রিকের পরে মাত্র 6 মাস কোর্স করে, তারপরে আবার বাংলা, আপনি তো জানেন বাংলা সবাই পারে, যদি ক্লাস 6 তারা 5 পাস করে 6 থেকে গেছে, তাদেরকেও যদি বাংলা রিডিং করতে দেওয়া হয়, তারাও অটোমেটিক্যালি অনায়াসে বাংলা রিডিং করতে পারবে। কিভাবে যায়, আমাদের সম্মানটা কোথায় থাকলো? এমনি থেকে সবাই বলা হয় নার্সিং তো সম্মানিত পেশা, সবাই মাথার উপরে করে রাখে, প্রত্যেকটা রোগীর জীবন নিয়ে জড়িত, আমরা কি করব? আমরা আমাদের পেশাকে কলঙ্কিত করতে চাচ্ছি না, আমরা পেশেন্ট কেয়ার আর আমাদের সমতুল্য করতে চাচ্ছি না, এটা কখনোই মানব না, এটা মানা উচিত না। আমরা
কেয়ার এবং ডিপ্লোমা ইন নার্স এক হয় না, তাই দাবি মধ্যে একটাই, কারিগরি মুক্ত নার্সিং চাই। পরিবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে তাতে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার টেকনোলজিকে সমতাকরণ করা হয়েছে। এই উপর মহলের এই সিদ্ধান্তের মাধ্যমে আমাদের নার্সিং পেশার যে সম্মান তার হানি করা হয়েছে এবং নার্সিং পেশার যে ভাবমূর্তি তা নষ্ট করা হয়েছে। আমরা সকলে এখানে একত্রিত হয়ে সমাবেশ করছি যাতে আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরে পাই, নার্সিংয়ের যে সম্মান তা আমরা ফিরে পাই, সেজন্য আমরা সকলে এখানে একত্রিত হয়েছি। আমাদের দাবি যদি সরকার না মেনে নেয় তাহলে আমরা এই দাবি আরও জোরদার করব, আমরা আরও সমাবেশ করব এবং আমাদের ন্যায্য দাবি আমরা আদায় করে নেব।